2021 বাংলা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পরবর্তীতে রাজ্য তথা কোচবিহার জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে কোচবিহার জেলার শাসককে সাহকলি প্রদান করলেন কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী তথা তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা মারুতি আফালাই, নাটাবাড় বিধানসভার বিধায়ক মিহির গোস্বামী, মাথাভাঙা বিধানসভার বিধায়ক সুশীল বর্মন, কোচবিহার দক্ষিণ বিধানসভা বিধায়ক নিখিল রঞ্জন দে, কোচবিহার জেলা বিজেপি পর্যবেক্ষক অভিজিৎ বর্মন সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে বিজেপি জেলা সভানেত্রী মারুতি আফালাই জানিয়েছেন, 26 জুন গভীর রাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি জারি করেছেন। বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একই অবস্থা সৃষ্টি করতে চাইছেন রাজ্যে, সে কারণে আজকের দিনটিকে কালা দিবস হিসাবে পালন করার পাশাপাশি কোচবিহার জেলা জুড়ে চলা সন্ত্রাসের প্রতিবাদে কোচবিহার শাসককে অফিসের সামনে বিক্ষোভ এবং সাহকলি প্রদান কোচবিহার জেলা বিজেপির। পাশাপাশি তিনি আরও বলেন যে অবিলম্বে জেলা জুড়ে সন্ত্রাস লুটপাট বন্ধ করতে হবে এবং যেসব ভারতীয় জনতা পার্টি কর্মী নির্বাচনের ফল ঘোষণার পরবর্তীতে বাড়িঘর ছাড়া হয়েছে তাদেরকে ঘরে ফেরাতে হবে, না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবে কোচবিহার জেলা বিজেপি। যে 1975 সালে এই 25 জুন রাতের বেলায় যে কংগ্রেস সরকার ইমার্জেন্সি ঘোষণা করেছিল, তারপর বিরোধীদের যে সমস্ত আধিকারিক এবং নেতাদের গ্রেপ্তার করেছিল, সেই দিনটিকে কালা দিবস হিসাবে আমরা যেমন কংগ্রেসের বিরুদ্ধে পালন করছি, তেমনি যে ভ্রষ্টাচারের বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জিতে যখন তাকে কোর্টের কাছে প্রমাণিত হয়েছে তিনি ভ্রষ্টাচার করে প্রধানমন্ত্রী হয়েছেন, তারপর তিনি 25 জুন গভীর রাতে ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন, তেমনি আমাদের বাংলায় যে চলছে তিনি নন্দীগ্রামে হেরে গিয়ে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী হয়েছেন এবং বাংলায় ওই ইমার্জেন্সির মতোই অবস্থা চলছে, গ্রামে সন্ত্রাস চলছে, লুটপাট চলছে, এর বিরুদ্ধে আজকে এই 25 জুন আমরা ইমার্জেন্সির ঘোষণা হয়েছে, এরকম সন্ত্রাস চলছে বাংলায়, লুটপাট, মহিলারা ধর্ষিত, মা বোনেরা ধর্ষিত, তাই আজকে আমরা এই 25 জুনকে কালা দিবস হিসাবে বাংলা তথা কোচবিহারে পালন করছি। আমরা এই ব্যাপার এবং কোভিড-19 নিয়ে যে সারা বাংলায় সন্ত্রাস চলছে, মানুষ প্রচুর মানুষ কোচবিহারের গৃহ ছাড়া তাদের ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা হচ্ছে না, তাই আমরা এই ডিএমকে এর এই প্রতিবাদে এবং গ্রামে আমরা শান্তি চাচ্ছি, শান্তির জন্য আমরা ওনার কাছে প্রতিবাদপত্র এবং কালা দিবস হিসাবে আমরা পালন করছি 25 জুন কোচবিহার জেলা তথা বাংলায়, এই জন্যই আমরা আজকে ডিএমকে স্মারকপত্র দিতে যাব, বৃহত্তর আন্দোলনে সামিল হব। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু খোলা আছে, কিন্তু বিজেপির আন্দোলনকে দমিয়ে রাখার জন্য মানে 15 দিন পরপর উনি লকডাউন বাড়িয়ে দিচ্ছেন, রাজনৈতিক কর্মসূচি তৃণমূলে চলছে, বিজেপির আন্দোলনকে বিজেপি যেন পথে নামতে না পারে যার জন্য লকডাউনকে বারবার তিনি বাড়িয়ে দিচ্ছেন বিজেপির আন্দোলনকে দমিয়ে রাখার জন্য, আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে সামিল।